সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? কোনটা ইলেক্ট্রোনেগেটিভিটি কোনটা কার বেশি সব থেকে? ফ্লুরিন স্যার, ফ্লুরিন 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 স্যার, ফ্লুরিন ফ্লুরিন ফ্লুরিন। দেখো এরা কোথায় আছে বলেছি, যে মেন্ডেলিফের পর্যায় সারণী যদি বলা হয় তাহলে হচ্ছে 7B, আর আধুনিক যদি বলা হয় তাহলে হচ্ছে 17 সতেরো শ্রেণীতে আছে। উপর থেকে সাজালে কি হয়? ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এদের সবার শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? সাতটা। সবার শেষ কক্ষে সাতটি ইলেকট্রন থাকে। তো তড়িৎ ঋণাত্মক মানে কি? সবাই অষ্টক পূরণ করতে যায়, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এফ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিসে পরিণত হবে? এফ মাইনাস, মাইনাস হওয়া মানে ঋণাত্মক। তাহলে যে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল যারা হ্যালোজেন মৌল হয়, মানে এদেরকে আবার কি মৌল বলা হয়? হ্যালোজেন মৌল বলা হয়। অর্থাৎ 17 নম্বর শ্রেণীতে বা 7B-তে যারা থাকে তারা হয়েছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। পর্যায় সারণী জনককে, পর্যায় সারণী জনক মেন্ডেলিফ, মেন্ডেলিফ। নেক্সট হচ্ছে যে নিচের কোন মৌলের পরমাণুর আকার, জারণ, তড়িৎ ঋণাত্মকতা বেশি? অর্থাৎ সিলিকন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, এই চারটে মৌল দিয়েছি। মানে প্রথমত বের করতে হবে যে পরমাণুর আকার বেশি এই চারটের মধ্যে কার, তারপর আরেকটা বের করতে হবে জারণ কার বেশি, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি। তাহলে প্রথমে একটা যে জিনিসটা দেখবো, যে এটা বুঝতেই পারছি আমরা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, মানে কোন দিক থেকে দেওয়া আছে? বাম দিক থেকে ডান দিকে, তাই তো? তাহলে আমরা অর্ডারে আগে সাজিয়ে নিই, মানে এদের মধ্যে সোডিয়াম বেশি, থেকে সোডিয়াম হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কম, তাই তো? সোডিয়ামের পরে কি হবে? সোডিয়ামের পরে হবে ম্যাগনেসিয়াম, তারপরে হবে অ্যালুমিনিয়াম, তারপরে আসতো সিলিকন। এটা পরপর অ্যাকর্ডিং টু অ্যাটমিক নাম্বার আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা কি জিনিস জানি, যে পরমাণুর আকার, যেটা পরমাণুর আকার কি হয় বাম থেকে ডান দিকে গেলে? হ্যাঁ, তাহলে পরমাণুর আকার যেটা, সেটা বাম থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। তাহলে বেশি কার বলেছি? মানে বাম দিকে যে আছে তারই বেশি হবে। তাহলে পরমাণুর আকার বেশি সব থেকে সেটা হচ্ছে সোডিয়াম। আর এরপরে কি জানতে চেয়েছি? এরপরে হচ্ছে জারণ সংখ্যা, না কি জারণ সংখ্যা আছে? জারণ সংখ্যাটা কি হবে বাম থেকে ডান দিকে গেলে? বাড়ে বাড়ে। তাহলে হচ্ছে শেষে যে আছে সিলিকন, মানে জারণ সংখ্যা বেশি সেটা হচ্ছে সিলিকনের বেশি। আর তড়িৎ ঋণাত্মকতা? ওটা সিলিকনের মধ্যে, সিলিকন স্যার। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা বাম, মানে দেখো তড়িৎ ঋণাত্মকতা তুমি যদি ভুলেও যাও এইটুকু মনে রাখবে, ওই যে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ঠিক আছে, এটা উপর থেকে নিচে আছে, তাহলে উপরে বেশি হচ্ছে, উপর থেকে নিচে নামলে কমে যাবে, তাহলে অবভিয়াসলি বাম থেকে ডান দিকে গেলে বেড়ে যাবে, তাহলে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে সিলিকনের। এই দেখো এই সমস্ত জিনিসগুলো কিন্তু মুখস্থ করে হয় না, এগুলো মুখস্থ করে হবে না, এগুলো বুঝতেই হবে। আধুনিক পর্যায় সারণীর জনক কে? না গো, আধুনিক পর্যায় সারণী মজলে। আর যদি বলা হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, নিলস বোর। দীর্ঘ পর্যায় সারণী তখন হবে নিলস বোর। এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যার, সেখানে কি আছে? 7টি পর্যায় আর 18টি শ্রেণী। আর মেন্ডেলিফের ভোগ বা মজলের এখানে কি আছে? 7টি পর্যায় আর 9টি শ্রেণী আছে। হ্যালোজেন মৌলগুলিকে, মৌলগুলি কোনগুলিকে বলা হয়? সেভেন বি বা হচ্ছে 17তম শ্রেণী, মানে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, বা এদেরকে আর একটা জিনিস বলা হয় সামুদ্রিক লবণ বলা হয়। আচ্ছা তার আগে একটা জিনিস বলো, ক্লাস কি 8টার সময় করে দেবো?
স্যার আটটার সময় করলে ভালো হয় স্যার। 8টার সময় করলে আরো 8:15 হয়ে যাবে জানো তো। না স্যার আমাদের সেই আমাদের টাইম থাকে তো প্রবলেম হয়। অষ্টক সূত্রের আবিষ্কর্তা কে? নিউল্যান্ড। নিউল্যান্ড নিউল্যান্ডের অষ্টক সূত্র পড়েছি আমরা। ক্যালসিয়ামের অবস্থান পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে? ক্যালসিয়াম দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী চতুর্থ পর্যায়ে দ্বিতীয় শ্রেণী। তাহলে ক্যালসিয়াম মানে কি জানি আমরা? ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, তাই তো? ইলেকট্রন বিন্যাসটা কি হবে তাহলে? 2, তারপরে কক্ষে 2 8 আর 2, তারপরে কক্ষে 8টা, তারপরে 2টি, তাহলে কটা কক্ষ পদ হচ্ছে? 1 2 3 4, মানে যে চতুর্থ পর্যায় আর লাস্টে যেটা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার শ্রেণী, মানে যে দ্বিতীয় শ্রেণী। আধুনিক বললেও, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে বললেও দ্বিতীয় হবে। কি বলেছি? যে লাস্টে যদি 2 এর বেশি, 3 থেকে স্টার্ট হয়, তখন আমরা তার সঙ্গে 10 যোগ করব, এবং লাস্টে যে ইলেকট্রনটা থাকে সেটাই তার, কি বলেছি, সেটাই তার যোজ্যতা। ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2। পারদের পরমাণু ক্রমাঙ্ক কত? এটা হয়তো অনেকে জানবে না। 79 না 80? সিলভার 79। তারপর দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত মৌলগুলিকে কি নামে পরিচিত, মানে কি বলা হয়? অ্যালকালাইন আর্থ মেটাল। ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনগুলো বলো তো? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি প্রথম শ্রেণীতে আছে এরা, তাই তো? এরা হচ্ছে ক্ষারীয় ধাতু, এরা ক্ষারীয় ধাতু। আর বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো যেগুলো আছে দ্বিতীয় শ্রেণীতে, এগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা, মানে এগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর যেগুলো প্রথম শ্রেণীতে আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, রুবিডিয়াম, এগুলো হচ্ছে তোমার ক্ষারীয় ধাতু। খাবার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সালফেট। কোশ্চেনটা এতবার এত পরীক্ষায় এসেছে তবুও অনেকে ভুল করে। খাবার সোডা যেটা, খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, মানে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সংকেতটা কি? NaHCO3, হোল টু আইস কিন্তু নয়, আবার NaHCO3। সোডিয়াম কার্বনেট যেটা, সোডিয়াম কার্বনেট কি হয়? এবার ব্যাপারটা হচ্ছে, একবার মনে করিয়ে দিই যে সংকেত যখন লিখছি আমরা, যে কেন এরকম হচ্ছে, যে এখানে Na2 হলো, এখানে তো Na2 হলো না, মানে কি জানি আমরা, সোডিয়াম, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হয়? 11, মানে 2 8 1, মানে এর যোজ্যতা কত? সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। কিন্তু CO3 কি হয়? CO3 2-, কার্বনেটের যোজ্যতা হচ্ছে 2। কিন্তু আবার যেটা বাইকার্বনেট হয় HCO3, ঠিক আছে, HCO3 মাইনাস হয়, যোজ্যতা হচ্ছে 1। এই কারণের জন্য সোডিয়াম কার্বনেট, কার্বনেটের যোজ্যতা যেহেতু 2, সেই কারণের জন্য Na2 হচ্ছে, কিন্তু বাইকার্বনেটের যোজ্যতা 1, সেই কারণের জন্য NaHCO3। তো সোডিয়াম ক্লোরাইড, এটা জানো যে সোডিয়াম ক্লোরাইড NaCl, খাদ্য লবণ। আর সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেটের কি হবে সংকেত? Na2SO4। এটার হবে SO4, কেন Na2SO4 হবে? কেন? কারণ SO4 2- হয়, এই কারণের জন্য এর সংকেত হচ্ছে Na2SO4। বিমান ও মোটর গাড়ির কাঠামো তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, জার্মান সিলভার, তো হচ্ছে অ্যালুমিনিয়াম। বারোটা জিনিস দেখবে, অ্যালুমিনিয়ামের সঙ্গে আরো কিছু মিশিয়ে যেটা তৈরি করা হয় বর্তমানে, সেটাকে বলা হয় ডুরালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সঙ্গে আরো ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কার্বন, এই সমস্ত কিছু মিশিয়ে ডুরালুমিন তৈরি করা হয়। ওই মানে অ্যালুমিনিয়ামের পরিমাণটাই বেশি থাকে, তো অপশানে ডুরালুমিন থাকলে অ্যালুমিনিয়াম থাকবে না, ডুরালুমিন থাকতে পারে। আয়না তৈরিতে এটা এটা কি বলতো? কমাল গ্রাম হয়ে গেছে, এটা হচ্ছে অ্যামালগাম।
আয়নায় তৈরিতে আমালগাম হিসেবে কি ব্যবহার করা হয়? সিলভার। 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 তাহলে তার আগে আমাদের একটু জানতে হবে যে আমালগাম কি জিনিস। পারদের সাথে কোন একটা সংকর ধাতুর একটি উপাদান, আর পারদ হলে তাকে সংকর বলা হয়। কিন্তু আয়রন ব্যতীত আয়রন হবে না। তাহলে যে ধাতু সংকরের একটি উপাদান, ধাতু সংকরের একটি উপাদান পারদ হলে, মানে ধাতু সংকরের একটা উপাদান মানে পারদ হচ্ছে মাস কম্পালসারি, পারদ থাকতে হবে, সেটাকে আমালগাম বলা হচ্ছে। তো আয়নায় তৈরিতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার টিন, ঠিক আছে? এটা টিন হবে, টেন হয়ে গেছে, এটা হচ্ছে টিন। তো এটা টিন ব্যবহার করা হয়। আর দস্তা যেটা, ঠিক আছে, দস্তাটা তড়িৎ কোষে ব্যবহার করা হয়। তোমরা কি বললে? সিলভার বললে নাকি? সিলভার যেটা সেটা হচ্ছে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে দাঁতের চিকিৎসা। তাহলে বাকিগুলো বলে দিলাম। যেটা হচ্ছে জিঙ্ক, মানে বুঝতে পারছো জিঙ্ক থাকে ওই ব্যাটারি যেগুলো আমরা করি তড়িৎ কোষ, তোমাদের জিঙ্ক থাকে। আর সিলভার হচ্ছে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর টিন থাকে আয়না তৈরিতে। যারা দেখো জিঙ্কের তো জানো যে চিহ্ন যেটা সেটা জেডেন, সিলভারের হচ্ছে এজি, টিনের কি হয় এস এন, রূপা হচ্ছে এজি, একই তো। সিলভার রূপা যা হোক ডিআরডি একই হয়ে গেছে, সিলভার মানেই রূপা। জল ও কেরোসিন কে পৃথক করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? পাতন, আংশিক পাতন, ঊর্ধ্ব পাতন, ফানেল। আংশিক পাতন অবশ্যই, যে জল আর কেরোসিনকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়। এবার বলে দিই একটু ছোট্ট করে যে আংশিক পাতন জিনিসটা কি হয়। আংশিক পাতন হচ্ছে ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট, ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল যদি থাকে সেইগুলোর পৃথকীকরণ আংশিক পতন পদ্ধতিতে। মানে ধরে রাখো যে একটা হয়তো মিথানল আছে কি ইথাইল অ্যালকোহল আছে, জল আছে, এদের ক্ষেত্রে কি হয় জলের স্ফুটনাঙ্ক বেশি, অন্যগুলোর কম হয়। তো ফোটাতে ফোটাতে যার স্ফুটনাঙ্ক কম হবে সে বাষ্প হয়ে যাবে, বাকিটা পড়ে থাকবে। এই পদ্ধতিটাকে বলা হয়েছে যে আংশিক পাতন পদ্ধতি। আর ঊর্ধ্ব পাতন যেটা, ঊর্ধ্ব পাতনটা তো জানো যে সাবলিমেশন বলা হয়, অর্থাৎ সরাসরি কি হবে, সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হবে, সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। মানে ধরো কর্পূর, আয়োডিন বা নিশাদল, এইগুলো হচ্ছে কি ঊর্ধ্বপাতন হয়, সাবলিমেশন হয়। তো আর একটা যে উপাদান থাকবে সেটা তো সরাসরি গরম করলে পরে ওরা বাষ্পে পরিণত হয়ে যাবে, তাহলে পৃথক হয়ে যাবে। আর যেটা তোমার যে ফানেল যেটা আছে, সেই ফানেলের মাধ্যমে কি করা হয়, যে তরলের ঘনত্বের পার্থক্য যদি থাকে, তরলের ঘনত্বের পার্থক্য, সেটা হচ্ছে ফানেল ফানেল দ্বারা করা হয়। যেমন হচ্ছে জল ও কেরোসিন, কারণ জানো জলের থেকে কেরোসিন অবশ্যই বেশি ঘনত্ব হবে। তো এই ক্ষেত্রে জল ও কেরোসিন এইটার যেমন হচ্ছে ফানেল পদ্ধতিতে করা হয়। আর একটা যেটা আছে পেপার ক্রোমাটোগ্রাফি বলে নিশ্চয় জানো, পেপার ক্রোমাটোগ্রাফি অর্থাৎ বিভিন্ন রং পৃথকীকরণ যেটা ওর সাহায্যে করা হয়, পেপার ক্রোমাটোগ্রাফি। মানুষের পাকস্থলী থেকে কোন অ্যাসিড ক্ষরিত হয়? হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক HCl। তাহলে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিচের কোনটি মৃদু ক্ষার, ভালো করে পড়বে, নিচের কোনটি মৃদু ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কারণ বাকিগুলো সবই তীব্র, তাই তো? যেগুলো ক্ষার হয় তারা কি হয় হাইড্রক্সিল আয়ন দেয়, তাই তো? হাইড্রক্সিল আয়ন দেয়, OH- মাইনাস আয়ন দেয়। মানে সোডিয়াম তো জানো যে হাইলি রিয়াক্টিভ হয়, তো সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়ামও তাই, পটাশিয়াম হাইড্রক্সাইড, তারপরে যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এরা এমনিতেই কি হয় জলের সঙ্গে বিক্রিয়া করে, সেই কারণে জন্য এরা কি হচ্ছে তীব্র, এরা হচ্ছে তীব্র ক্ষার। আর এদের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেটা, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের কি সংকেত NH4, এটা হচ্ছে মৃদু ক্ষার। মিথাইল অরেঞ্জ অ্যাসিড, অ্যাসিড মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে দিলে কি বর্ণ হবে? তো নির্দেশক, নির্দেশক কি জিনিস হয়?
যে যার সাহায্যে যে রাসায়নিক পদার্থের সাহায্যে কোনো দ্রবণ অ্যাসিড না ক্ষারীয় ঠিক আছে সেটা টেস্ট করা হয়, সেগুলোকে বলা হয় নির্দেশক। এরকম তিনটে নির্দেশক আছে সাধারণত কমন যেগুলো পরীক্ষাগারে ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে কি লিটমাস, এদের হচ্ছে স্বাভাবিক বর্ণ, আর একটা হচ্ছে অ্যাসিডের বর্ণ, আর একটা হচ্ছে ক্ষারে বর্ণ। এই তিনটে ছক, এই ছকটা একটু ভালো করে মুখস্থ করে যাবে, কারণ এখান থেকে আগের পরীক্ষাগুলোতেও দিয়েছিল। তো লিটমাস যেটা, লিটমাসের স্বাভাবিক বর্ণ কি হয়? লিটমাসের স্বাভাবিক বর্ণ হচ্ছে বেগুনি। এই অ্যাসিড বর্ণতে কি হবে, মানে একে যদি অ্যাসিড দেওয়া হয় তাহলে হচ্ছে লাল হয়ে যাবে, লাল দিলে কি হবে ক্ষারেনি। তারপরে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জের স্বাভাবিক বর্ণ কি? কমলা অরেঞ্জ। এই অ্যাসিড দ্রবণে কি হবে, অ্যাসিডে তোমার হবে গোলাপি লাল। গোলাপি লাল, আর ক্ষার দ্রবণে হবে হলুদ। আর আছে ফেনোল্যাপথিলিন। ফিনোলেথিলিনের বর্ণ মানে স্বাভাবিক বর্ণ কি হয়, বর্ণহীন হয়, কোনো বর্ণ নেই। এবার যদি অ্যাসিড দ্রবণেও দাও, যদি দেখো যে বর্ণহীনই থাকছে তাহলে জানতে হবে যে অ্যাসিড, মানে অ্যাসিড দ্রবণেও দিলেও বর্ণহীন থাকবে। আর ক্ষার দ্রবণে যেটা হবে সেটা হচ্ছে লালচে বেগুনি। তার মানে অ্যাকর্ডিং টু ছক, মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে কি হবে, তাহলে মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে গোলাপি লাল। আশা করি লিটমাসের এটা সবাই তোমরা জানো যে লিটমাস স্বাভাবিক বর্ণ বেগুনি হয়, অ্যাসিডে হচ্ছে লাল, আর ক্ষারে হচ্ছে নীল, এটা মনে থাকবে। আর ফিনোলেপথিলিনটা মনে রেখে দাও যে ফিনোলেপথিলিন এমনিতে বর্ণহীন, অ্যাসিডে বর্ণহীন, ক্ষারে হবে লালচে বেগুনি। তাহলে এই দুটো মনে থেকে গেলে মিথাইল অরেঞ্জটা একটু মনে রাখতে পারি। মিউরিয়াটিক অ্যাসিড কাকে বলা হয়, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আয়োডোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোফ্লুরিক অ্যাসিড। তো মিউরিয়াটিক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর নাইট্রিক অ্যাসিড কে কি বলা হয়? অ্যাকুয়াফর্টিস। সালফিউরিক অ্যাসিড কে কি বলা হয়? রাসায়নের রাজা, অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল না, অয়েল অফ ভিট্রিয়ল নাইট্রিক অ্যাসিড কে বলা হয়। অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি? অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কি বলা হয়? 4-8% অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনিগার। নিচের কোন প্রকার কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে? পিট। এমনিতে কি হয়েছে, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, যেটা পরপর দেওয়া আছে সেটা গুণগত মান অনুযায়ী, মানে এর সব থেকে খারাপ, মানে অ্যান্থ্রাসাইট সব থেকে ভালো মানে মোটামুটি 90% কি তার বেশি, মানে 94-95% থাকে। বিটুমিনাস 80-90% এরকম, ঠিক আছে। তো পিটের মোটামুটি ধরে রাখো যে 60-60% মতো মোটামুটি কার্বন থাকে। তো ভারতে যেটা হয়েছে, ভারতে বিটুমিনাসটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, মানে ভারতে বিটুমিনাসটা বেশি পরিমাণে পাওয়া যায়। কিন্তু সব থেকে গুণগত মান ভালো যেটা সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। স্যার কয়লাটা তো পাললিক শিলায় পাওয়া যায় তো নাকি? পাললিক শিলায় তো না, খনিজ তেল যেটা সেটা তোমার পাললিক শিলায়, আর কয়লা বিভিন্ন চাপ তাপের ফলে ভূপৃষ্ঠে মাটি চাপা পড়ে থাকে, বিভিন্ন নদী অববাহিকাতে পাওয়া যায়। নিচের কোনটি কোন শ্রেণীর লিভার, এটা একদিনকে যেদিনকে তোমাদের প্র্যাকটিস সেট করাছিলাম তখন ভালো করে বলে দিয়েছিলাম, নোটেও আছে, তার একবার ছোট্ট করে একবার বলে দিই। যে প্রথম শ্রেণীর লিভার যেটা,
সেটা প্রথম শ্রেণীর লিভারে কি থাকে? আলম্ব বিদ্যুৎ, যেটা সেটা হচ্ছে মাঝে থাকে, আর একদিকে থাকে বল বাহু, অন্যদিকে থাকে ভার বাহু। মানে যান্ত্রিক ক্ষমতার উপরে, যান্ত্রিক ক্ষমতা কত বা যান্ত্রিক সুবিধা কত তার উপরে কিন্তু ডিপেন্ড করে হয় না, আলম্ব বিন্দুর অবস্থানের উপর ডিপেন্ড করে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর লিভার হয়। তাহলে যে লিভারের ক্ষেত্রে কি থাকছে, আলম্ব মাঝখানে থাকবে, একদিকে বল থাকবে, একদিকে ভার থাকবে, সেটাকে প্রথম শ্রেণীর বলা হচ্ছে। আর কি হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর লিভার যেটা, একদিকে বল থাকবে, অন্যদিকে আলম্ব থাকবে, আর মাঝে কি থাকবে, মাঝে ভার থাকবে। আর তৃতীয় শ্রেণীর লিভার যেটা, সেটা এটার উল্টো, মানে একদিকে থাকবে ভার, অন্যদিকে থাকবে আলম্ব, আর মাঝে থাকবে কি, বল। তাহলে এই জায়গা থেকে আমরা কি জিনিস বুঝতে পারছি, যখনই বল থেকে আলম্বের ডিস্টেন্স যদি বেশি হয়, বল থেকে আলম্বের দূরত্ব যদি বেশি হয়, তাহলে তার যান্ত্রিক সুবিধা বেশি হবে। তাহলে বলো আলম্বটা মাঝে আছে, মাঝে আছে মানে এই মিডিলে বলিনি, মিডিলে নয়, মানে বল আর আলম্বের মধ্যে এখানে থাকবে, সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তাহলে আলম্ব ধরো যদি বলের কাছে চলে আসে, তাহলে কিন্তু যান্ত্রিক সুবিধা কি হবে, একের থেকে কম হবে। যদি আলম্ব যদি একদম মিডিল পয়েন্টেই থাকে, তাহলে কি হবে, ইকুয়াল টু ওয়ান হবে। যদি এটা আলম্বটা যদি ভারের কাছে চলে আসে, তাহলে কি হবে, গ্রেটার দ্যান ওয়ান হবে। তার মানে প্রথম শ্রেণীর লিভার যেটা, প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা এনি হতে পারে, যে কোনো হতে পারে, একের কম হতে পারে, একের বেশি হতে পারে, বা একের সমান হতে পারে। কিন্তু দ্বিতীয় শ্রেণী যেটা, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে দেখো এই এক প্রান্তে বল আছে, অন্য প্রান্তে আলম্ব আছে, তো ভার যেখানেই থাকুক না কেন, সর্বদা আলম্ব থেকে বলের দূরত্ব বেশি হবে। এই কারণের জন্য সর্বদাই কি, এখানে সর্বদাই গ্রেটার দ্যান ওয়ান যান্ত্রিক সুবিধা। আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি আছে, একদিকে আলম্ব আছে, অন্যদিকে ভার আছে, তুমি বলকে যেখানেই সরাও না কেন, যাই করো না কেন, সবসময় ভারটা বেশি পড়বে, সেই কারণে জন্য এখানে কি সর্বদাই লেস দ্যান ওয়ান হবে যান্ত্রিক সুবিধা। এটা একটা থিওরি গেলে বলে দিলাম, আর ওটা দেখে আমাদের বুঝতে হবে, মানে আলম্বর অবস্থানের উপরে দেখে আমাকে বুঝতে হবে। যে এক নম্বর যেমন হচ্ছে কাঁচি, ঠিক আছে, কাঁচিটা তাহলে কোন শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর, কারণ কাঁচি মনে পড়ছে তো, এই ধরো এরকম থাকছে, এরকম এরকম, ঠিক আছে, এই যে এই পয়েন্টটা থেকে এটা হচ্ছে আলম্ব বিন্দু কাজ করছে, এইদিকে থাকছে বল বল, আর এইদিকে থাকছে ভার মানে ওয়েট, তাহলে আলম্ব মাঝখানে থাকছে, তার মানে হচ্ছে প্রথম শ্রেণী। তারপর যে জাতি, ঢেঁকি প্রথম শ্রেণী, প্রথম শ্রেণী, ঢেঁকি দেখেছি তো, শোলে বই দেখেছো তো, ঢেঁকি কেমন করে ঢেঁকিতে ছাঁটে, মানে এরকম একটা জায়গা থেকে এখানে পা দিয়ে নামাই, ঠিক আছে, এই জায়গাতে হচ্ছে আলম্ব বিন্দু থাকে, আর এটা বারে বারে ওঠা নামা করে, মানে আলম্বটা মাঝখানে থাকছে, এইদিকে এখানে বল প্রয়োগ করা হচ্ছে, এখানে ভার প্রয়োগ করা হচ্ছে। তারপর যে ঠেলা গাড়ি, সেই এক হাতে করে দ্বিতীয় শ্রেণীটা আবার ভালো করে দেখে নাও, যে দ্বিতীয় শ্রেণীটা কি হয়, দ্বিতীয় শ্রেণী একদিকে বল থাকবে, অন্যদিকে আলম্ব, মানে আলম্বটা কি, যেটা যে ঘোরাচ্ছে, মানে অন্যদিকটা, অপোজিট দিকটা, মানে এক হাতে তুমি ঠেলছো, ঠিক আছে, এখানে তুমি হাত দিয়ে ঠেলছো, আর এটা থাকছে এই যে শেষের দিকে আলম্ব থাকছে, আর মাঝখানে তুমি আবর্জনা বা যে কোনো জিনিস নিয়ে যাচ্ছ, মানে আলম্বটা আগালে থাকছে, সেই ক্ষেত্রে বলটা বেশি পাওয়া যাচ্ছে, সেই জন্য ঠেলা গাড়ি হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভার। নৌকার দাঁড় দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভার, ঠিক আছে। নৌকাটা ভালো করে দেখো, মানে ভালো করে কল্পনা করো, যখন ধরো, ঠিক আছে, দাঁড় যেটা আছে এখানে ধরো হাতে করে ধরছো, মানে এখানে বল প্রয়োগ করছি আমরা, তাই তো, এখানে বল প্রয়োগ করছি, আর জল যেখানে ঠেকছে ধরো এইটুকু দিয়ে জল বহন করছে, এখানে ভার প্রয়োগ আছে, আর এটা আলম্ব, মানে এই জায়গাটা জলের নিচের যে জায়গাটা সেইটাকে বারেবারে কি ঘোরানো হচ্ছে, মানে ওঠানো নামানো হচ্ছে, দাঁড় দাঁড় যেটাকে বলছি, তো দ্বিতীয় শ্রেণী লিভার। মানুষের হাত তৃতীয় শ্রেণী, তৃতীয় তৃতীয়
চিমটা হচ্ছে তৃতীয়, তৃতীয় নলকূপের হাতল তৃতীয় প্রথম শ্রেণী, নলকূপের হাতল হচ্ছে প্রথম শ্রেণী। হ্যাঁ, এইটা একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে প্রথম শ্রেণীর ক্ষেত্রে বলেছিলাম যান্ত্রিক সুবিধা যে কোনো হতে পারে, তো এই নলকূপের হাতল হচ্ছে সেই জিনিস যার প্রথম শ্রেণীর লিভার, কিন্তু যান্ত্রিক সুবিধা কি হয় গ্রেটার দ্যান ওয়ান, ঠিক আছে, গ্রেটার দ্যান ওয়ান, কারণ এরকম হয় কলের হাতল, এটা হচ্ছে হাতল, এখানে তুমি বল প্রয়োগ করছো আর এই যে জায়গাটা থাকে সেই নিচ দিয়ে একটা রড মানে ভিতর দিয়ে চলে যায়, ঠিক আছে, এইটুকু আমরা কি বল মানে ভার তুলছি, আর এই জায়গা থেকে এটা হচ্ছে আলম্ব বিন্দু, এখান থেকে যে ডিস্টেন্সটা পিয়ার ডিস্টেন্সটা অনেকটা বেশি, সেইখানে যেন যান্ত্রিক সুবিধা বেশি হবে। মানুষের বাহু তৃতীয় শ্রেণী, চোয়ালো হচ্ছে তৃতীয় শ্রেণী, দাঁড়িপাল্লা প্রথম শ্রেণী, আর এর যান্ত্রিক সুবিধা কি হয় ইকুয়াল টু ওয়ান, কারণ কি মাঝখানেই থাকছে আলম্বিন্দুটা। মাছ ধরা ছিপ তৃতীয়, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, দ্বিতীয় নয়। তো এখন এই সমস্ত জিনিস মানে এসআইয়ের মেনের ক্ষেত্রেও তো দেখছো যে ডেসক্রিপটিভ তো আর কি দেয়, এরকমই দেয়, মানে হয়তো যেগুলো অপশন থাকছে এখানে এরকম থাকতে পারে যে নিচে এক্সাম্পল দিয়ে দিলো যে কোনটা কোন শ্রেণীর লিভার লিখবো, এরকম ভাবে দিতেই পারে। হিম মিশ্র কি, এর ব্যবহার লিখুন। স্যার মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে কি করে তৈরি করা হয়? বরফের সঙ্গে লবণ মিশিয়ে, বরফের সাথে লবণ নুন মিশিয়ে 3:1 অনুপাতে। হিম মিশ্র তৈরি হয় যার মোটামুটি হচ্ছে -4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে টেম্পারেচার থাকে। তো মাছ মাংস সংগ্রহ -23 না, না অত কম হয়নি, -20 মতো হবে, -20 হয় হয় অত হয় হবে, -23 তো জানতো। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি নেব। -23 তারপরে যে অনুঘটক কাকে বলা হয়, যে যার ফলে বিক্রিয়া ত্বরান্বিত বা তাহলে যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে কমায় বা বাড়ায় কিন্তু নিজে অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে অনেকের হয়তো ধারণা আছে যে শুধুমাত্র হয়তো বিক্রিয়ার বেগকে বৃদ্ধি করে, এরকম বৃদ্ধি করে শুধু তা নয় কমাতেও পারে, কিন্তু কিন্তু মেন আরেকটা যেটা প্রপার্টি সেটা হচ্ছে যে নিজে অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, আনচেঞ্জ থাকবে, কনস্ট্যান্ট থাকবে, সেটাকেই হচ্ছে অনুঘটকের ধর্ম। তো ধনাত্মক অনুঘটক মানে ধনাত্মক মানে যারা বৃদ্ধি করে, ধনাত্মক হচ্ছে যেমন MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ভ্যানাডিয়াম V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, মলিবডিয়াম হবে না, মলিবডিয়াম, আর ঋণাত্মক যেটা তারা হচ্ছে কমাবে বিক্রিয়ার বেগ, তো হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, তারপর যে ফসফরিক অ্যাসিড H3PO4, বা ঋণাত্মক অনুঘটকের একটা নাম কি হয় বাধক বলা হয় এদেরকে, বাধক।